চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রিয়ার জন্মদিনে পোষণ এসে গেছে, ব্লগার পোষণ। এখন শুরু হচ্ছে রিয়া দিদির জন্মদিনের অনুষ্ঠান পালন। রিয়া দিদি ইজ মাই এক্স বেস্ট ফ্রেন্ড। তুমি কিছু বলো, এক্স বেস্ট ফ্রেন্ড বললে হবে না, বলতে হবে যে আজকে কার জন্মদিনে এসেছো। আজকে কার জন্মদিনে এসেছো? তুমি কার জন্মদিনে এসেছো বলো। শুভেচ্ছা, শুভ জন্মদিনে। খুব সুন্দর লাগছে আজকে ওকে এই ড্রেসটা পরে, ইউ বানিয়ে এনে দিয়েছে। আর এটা হচ্ছে পিউ, আজকে এতে এসছে ও বরাবরের মতো বাড়িতে অনেক রোল প্লে করে। এটা হচ্ছে ছোট মনা, হ্যাঁ ও হচ্ছে এখন ক্যান্ডেল জ্বালিয়েছে। দুজনে মিলে যুদ্ধ করছে কে কে কাটবে। টু ইউ হ্যাপি বার্থডে, টু ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কি অবস্থা, কেক কাটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মোটু, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিবডি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে পেছনে অরুণ দাদু খালি হাসছে, হ্যাপি বার্থডে একবারও বললো না, গান গাইলো না। এই যে বলার পর বলেছে, বদ্দি খুব মজা হচ্ছে। দাদা একটু বলো না মুখে, তাহলে একটু বলবি তো মুখে ভালো করে, সাইন দেখাস কেন। ওয়ালাইকুম আসসালাম, বাবা কি ভালো দেখাচ্ছে, খুব আলোতে উজ্জ্বল আসছে, সব আলোর বিপরীতে ভালো, আরো ভালো আসতো। বাহ, বলছে আমাকে একটু বড় দাও। কেন বড় দেবে কেন, তোকে সবচেয়ে ছোট দেবে তো, তুই তো ছোট। আমি এবার আসতে অনেক লেট করেছি, কাজে ছিলাম, তাও সময় মতো ঢুকে গেছি। তোর ফুল লুকটা একটুখানি দেখাই, এই ড্রেসটা পরে কেমন অনুভূতি হচ্ছে? খুব সুন্দর লাগছে দেখতে ড্রেসটা। 5 বছর তোর কমেই যায় প্রতি বছর, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের তনুশ্রী বৌদি কেক বাড়াবাড়ির পর্ব করছে। বা বা বা, দুর্দান্ত, দারুণ কাজের। এই যে দাদুর কোলে চলে গেল নাতনি, ঘুরতে যাবে। এটা কি খাচ্ছিস আজকে, কেন এটা কাকির জন্য খাচ্ছিস কেকটা আজকে? কি অনুষ্ঠান, বধুর কি বধুর বিয়েতে কেক খাচ্ছিস? খাবার খাবে না,
এই যে মোনা ভালোবেসে চিপস দিচ্ছে আমার প্লেট এসে গেছে এই কেকটা খেতে দারুণ খুব টেস্ট কফি কেক এটা এই যে আমার ভালোবেসে গোলাপ দিয়েছে রিয়া জন্মদিনে রিয়া খাচ্ছে রিয়া কেক খেতে খুব ভালোবাসে এখানে রান্না চলছে রিয়া সেই বিখ্যাত কালো চিকেন বাহ দারুণ দেখতে হচ্ছে কালো চিকেনটা এই আর কি হবে মানে চিকেনের সাথে কি পোলাও পোলাও এটা পোলাও ও পোলাও এখনো হয়নি পোলাও এখনো হয়নি এই যে বার্থডে গার্ল নিজেই রান্না করছে এটা একটা মজার বিষয় চিকেনে আমাদের বার্থডে গার্ল ওস্তাদ ৬০-৭০টা দিচ্ছিস তো কাঁচামরিচ যা কমু রিয়া করবো হুম এখানে বেগুনি গোলা ওখানে ভাজা হচ্ছে সত্যি একটা সরস্বতী পুজোর ফিলিংস আসছে বাট সরস্বতী পুজোর একটা ব্যাপার আছে খিচুড়ি বেগুনি আজকে পোলাও বেগুনি বার্থডে স্পেশাল আজকে বার্থডে গার্ল খেতে চেয়েছে বাহ ভালো জিনিস বলেছে এই জন্য বেগুনি আইজে বাহ বৌদি খেতে চায় না কেন এই বৌদিকে একটু দিয়ে নরম দেখে নিয়ে আসবো